আরজিকর আর্থিক দুর্নীতির মামলায় জেলে ম্যাট্রেস দেওয়ার আবেদন জানিয়েছেন সন্দীপ ঘোষ। আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তিনি এই মুহূর্তে জেলে জেল হেফাজতে এবং সেখানেই ম্যাট্রেস দেওয়ার আবেদন জানানো হয় আজ সন্দীপ ঘোষের তরফে। বাতের সমস্যা আছে তার, আর সেই কারণেই জেলে ম্যাট্রেসের আবেদন সন্দীপ ঘোষের। সন্দীপ ঘোষ ছাড়াও যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাপ্লায়ার বিপ্লব সিনহা। আজ বিপ্লব সিনহার তরফ থেকে বলা হয় যোগ্যতা অনুযায়ী মেডিসিন সাপ্লাই করেছেন তিনি, এমনটাই সওয়াল করা হয় বিপ্লব সিনহার তরফে। এবং টেন্ডারে অংশ না নিয়েও মাতারা ট্রেডার্সের টেন্ডার পেয়ে যাওয়ার যে অভিযোগ আরজি করে, সিবিআইয়ের তরফে যা দাবি করা হয়েছে সেখানেও যোগ্যতা অনুযায়ী টেন্ডার পেয়েছেন এমনটাও দাবি করা হয়েছে। আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে আর্থিক দুর্নীতি মামলার শুনানিও শেষ হয়েছে। সিবিআইয়ের তরফে দাবি করা হয় গভীর ষড়যন্ত্র হয়েছে। সরাসরি যাব, বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, এই আর্থিক দুর্নীতির মামলার শুনানিতে আজ ঠিক কি হলো আদালতে? দেখো, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় আজকের মূলত সন্দীপ ঘোষ সহ চার অভিযুক্ত, আফসার আলী, সুমন হাজরা এবং তার সঙ্গে সঙ্গে এই যে চার অভিযুক্ত, প্রত্যেককেই ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়েছিল। এবং সদ্য আশিস পাণ্ডে, যেই তৃণমূল ছাত্রনেতাকে গ্রেফতার করা হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে, তাকে কিন্তু ফিজিক্যালি প্রোডাকশন করা হয়, যেখানে আমরা দেখতে পাই যে বিপ্লব সিংহ, সুমন হাজরা এরা প্রত্যেকেই কিন্তু জামিনের জন্য আবেদন করেছিলেন। কিন্তু সেক্ষেত্রে তাদের জামিনের আবেদনের শুনানি আগামী 11-12 তারিখ করা হবে এমনটা আদালতের তরফ থেকে জানিয়ে দিয়েছে, যেখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বিপ্লব সিংহের যিনি আইনজীবী, তিনি যারা দাবি করেন যে তাকে, তার মক্কেলকে ফাঁসানো হয়েছে, এক্ষেত্রে কোনোরকমভাবে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। তার কারণ তার যেটা তাৎপর্যপূর্ণ বক্তব্য সেটা হলো যে শুধুমাত্র এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালেই তিনি যে মেডিকেল সাপ্লাই করেছেন বা মেডিসিন সাপ্লাই করেছেন বা ইনস্ট্রুমেন্ট সাপ্লাই করেছেন এমনটা নয়, তার পাশাপাশি এসএসকেএমের নামও কিন্তু তিনি তুলে ধরেন এবং মেডিকেল কলেজ থেকে শুরু করে অন্যান্য একাধিক বড় সরকারি হাসপাতালে সেখানেও কিন্তু তিনি একইভাবে টেন্ডার নিয়ে এই ধরনের মেডিকেল ইকুইপমেন্ট বা মেডিসিন সাপ্লাই করেছেন এমনটা তিনি দাবি করেন। সেক্ষেত্রে যদি কোনোরকম কোনো সমস্যা থাকতো তাহলে কেন বরাদ দেওয়া হলো, এই প্রশ্নও কিন্তু বিপ্লব সিংহর আইনজীবী আজকের কোর্টে আদালতে তোলেন এমনটা আমরা দেখতে পাই। অপরদিকে এই গোটা বিষয় নিয়ে সিবিআইয়ের তরফ থেকে যেটা বলা হয়েছে যে ইতিমধ্যেই তারা যে তদন্ত করেছে সেই তদন্তে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এবং সূত্র উঠে এসেছে, বিশেষ করে ডকুমেন্টেড এভিডেন্স উঠে এসেছে, যেখানে আশিস পাণ্ডে সংক্রান্ত এবং তার সঙ্গে এই দুর্নীতির কী লিঙ্ক আপ রয়েছে তারও কিন্তু নির্দিষ্টভাবে তথ্য প্রমাণ হাতে এসেছে। অপরদিকে বিপ্লব সিংহর জামিনের আবেদনের ভিত্তিতে আজকে যখন শুনানি হচ্ছিল সেই সময় তার বিরোধিতা করতে গিয়ে সিবিআইয়ের তরফ থেকে কিন্তু যেটা বলা হয় যে বিপ্লব সিংহকে যে টেন্ডারটি দেওয়া হয়েছিল সেই টেন্ডারে কিন্তু কোনোরকমভাবে তিনি অংশগ্রহণই করেননি, অর্থাৎ কোনো টেন্ডার অ্যাপ্লিকেশন ছাড়াই তাকে একেবারে বেআইনিভাবে বরাত পাইয়ে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু নির্দিষ্টভাবে তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে এসেছে। আপাততভাবে বিপ্লব সিংহর যে রায়দান সেই রায়দান স্থগিত রাখা হয়েছে, অন্যান্য অভিযুক্তদের ক্ষেত্রে যে জামিনের আবেদন করা হয়েছিল তার ভিত্তিতে আগামী 12 নভেম্বর এই মামলার শুনানি হবে এমনটাই আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়। ধন্যবাদ বিক্রম। শুধু আরজিকর নয়, একাধিক হাসপাতালে সরঞ্জাম সরবরাহ করেছে মাতারা ট্রেডার্স অর্থাৎ বিপ্লব সিংহের সংস্থা। বিপ্লব সিংহের তরফে আজ এমনটাই দাবি করা হয় আদালতে, ভার্চুয়ালি পেশ করা হয়েছিল আজ তাকে। অন্যদিকে ধৃত বিপ্লব সিংহের আইনজীবীর দাবি, সিবিআই ধর্ষণ খুনের মামলায় আর কাউকে গ্রেপ্তার করতে পারছে না, তাই দুর্নীতি মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।